বিএসসির সাথে সংলাপ ইতিবাচক বললেন নবাদুল কাদের দেশের সব অর্জন নিয়ে এসেছে আওয়ামী লীগের হাত ধরে মন্তব্য সিএসির দেশের পথে খালেদা জিয়া শোডাউনের প্রস্তুতি বিএনপির জনভোগান্তি এড়ানোর পরামর্শ সীমান্তের ওপারে হাজারো রোহিঙ্গা থামছে না অনুপ্রবেশ সারা বিশ্বই এখন বাংলাদেশের পাশে দাবি পররাষ্ট্রমন্ত্রীর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নেত্রকোনায় কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ এবং সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে বাংলাদেশ ফিরছেন তামিম স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সাথে আছি আমি সজল দাস শেষ হয়েছে নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ সংলাপে শেখ হাসিনার অধীনে নির্বাচন সহ এগারো দফা প্রস্তাব দিয়েছে আওয়ামী পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের পক্ষে দলটি সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বর্তমান সংসদীয় আসনের সীমানা অনুযায়ী আগামী নির্বাচন করার পক্ষে তার দল আমরা জন্য অপেক্ষা করছি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমানে বিরাজমান সকল বিধি বিধামের সাথে জনমানুষের ভোটাধিকার সুনিশ্চিত করার স্বার্থে আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের ন্যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটদান প্রবর্তন করে দশ নির্বাচনের তফসিল ঘোষণার পর হতে নির্বাচন অনুষ্ঠানের দিন এবং নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত নির্বাচন পরবর্তী সময়ের জন্য প্রতিটি নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ন্যস্ত থাকবে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনো পরিস্থিতিতে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়োগ করা যাবে আঠারোশো আটানব্বই সালে প্রণীত ফৌজদারি কার্যবিধি একশো উনত্রিশ ধারা এবং সেনা বিধিমেলায় ইন এইট টু সিভিল পাওয়ার শিরোনামে সুস্পষ্টভাবে উল্লেখ করেছে আমরা মনে করি এটা খুব ইউজফুল পজিটিভ ডায়ালগ আমরা করতে পেরেছি এবং এটা খুব কনস্ট্রাকটিভ আলোচনা এর আগে আওয়ামী লীগের সাথে সংলাপের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদা বলেন নির্বাচন কমিশনের যেসব আইন বিধিবিধান রয়েছে তার বেশিরভাগই আওয়ামী লীগ শাসনামলে তৈরি করা হয়েছে সকাল এগারোটায় আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে শুরু হয় নির্বাচনী সংলাপ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম সহ একুশ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন সংলাপে ওবায়দুল কাদের এইচ টি ইমাম ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বাণিজ্যমন্ত্রী তোফায়ল আহমেদ সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু সহ অনেকেই সংলাপে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সামনে এগিয়ে যেতে ও সুষ্ঠু ভোট অনুষ্ঠানে আওয়ামী লীগের সুপারিশ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সিইসি নির্বাচন কমিশন যে সকল আইন ও বিধিবিধানের হচ্ছে তা প্রায় সবগুলি আওয়ামী সরকার আমলে তৈরি করা হয় নির্বাচন কমিশন বিশ্বের বহু দেশের নির্বাচন কমিশনের সেই বেশি স্বাধীন স্বাধীনতা ভোগ করে যা আওয়ামী লীগ প্রদান করেছে দুর্নীতি নাশকতা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই দুই নিয়ে যুক্তরাজ্যের লন্ডন থেকে আজ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলটির সিনিয়র নেতারা মনে করেন রাজনৈতিক কারণেই এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তবে তাকে গ্রেফতার করার মতো ভুল সরকার করবে না বলে মন্তব্য তাদের বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত গত জুলাইয়ের মাঝামাঝি চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলীয়ভাবে জানানো হয়েছে সেখানে চোখের অপারেশন এবং পায়ের চিকিৎসা শেষে বুধবার বিকেলে ঢাকা এসে পৌঁছবেন তিনি এই সফরের সময় নাশকতার মামলায় কুমিল্লার একটি আদালত জিয়া অরফানেস ট্রাস্ট মামলায় ঢাকার বিশেষ আদালত এবং জাতীয় পতাকার সম্মানহানির অভিযোগে দায়ের করা আরেকটি মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য এবং আইন বিশেষজ্ঞ মৌদুদ আহমদ মনে করেন এই পরোয়ানা বিএনপিকে চাপে রাখার কৌশল অন্য কিছু নয় আসবেন আসবেন ফিরে আসবেন কারণ সরকার এই ভুল করবে না যে ওয়ারেন্ট ইস্যু করেছে জন্য ওয়ারেন্ট ইস্যু করা হয় কারণ আলালের বিরুদ্ধে কম ওয়ারেন্ট ইস্যু হয়েছে নাকি হ্যাঁ ওয়ারেন্ট ইস্যু মানে হলো কোর্ট ইচ্ছা করলে আর না করলেও পারতেন এটাই কথা করার কোনো কারণ ছিল না কারণ আমরা তো বলেছি উনি ফিরে আসছেন ফিরে আসলে আবার আদালতে আসবেন স্থায়ী কমিটির অন্য দুইজন সদস্য অভিযোগ করেন তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখতেই সরকারের পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এই যে এই সময়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং মামলা মোকদ্দমাগুলোকে অতি দ্রুত এগিয়ে নেওয়ার বেগবান করার যে প্রক্রিয়া এটা অবশ্যই সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে অতএব সরকার এটা রাজনৈতিক কারণে করছে এই রাজনৈতিক দিকটা আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা নির্বাচন যাতে সুস্থ না হয় এবং নির্বা জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের যে প্রক্রিয়া তারা সেই প্রক্রিয়ায় যাচ্ছে এবং এইটা হচ্ছে তার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট ইস্যু এগুলো এই এই প্রক্রিয়ার একটি অংশ প্রধান বিচারপতি সহ সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডে হতাশ হয়েই সরকার এ ধরনের আচরণ করছে বলেও অভিযোগ বিএনপি নেতাদের শান্ত নিউজ টোয়েন্টি ফোর ঢাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বলেছেন খালেদা জিয়ার বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে এ নিয়ে সরকারের কোনো দায় নেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের তিপ্পান্নতম জন্মদিনে আজ সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ জানানো হয় শেখ রাসেল সহ পনেরো আগস্টে নিহত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ফাতেহা পাঠ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিশু একাডেমি শেখ রাসেলের তেপান্ন জন্মবার্ষিকী উপলক্ষে বিকেল পাঁচটায় শেখ রাসেল আমাদের ভালোবাসা শীর্ষক আলোচনা ও দোয়া আয়োজন করেছে এছাড়া শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে আমরা বিএনপিকে বলবো সম্বর্ধনার নামে রাস্তায় জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করবেন না রাস্তা বন্ধ করে সম্বর্ধনা আমরাও করিনি আপনারা এখন আইনের ব্যাপারটা আইন প্রয়োগকারী সংস্থা জানে আদালত জানে আদালতের গ্রেপ্তারি করবেন এখানে সরকার কোনো গ্রেপ্তারি করবানা জারি করে আর এয়ারপোর্টে তিনি আসবেন তাকে গ্রেপ্তার করা হবে এ ধরনের চিন্তা ভাবনা সরকারের দুই মাস হতে আর সাত দিন বাকি তবু থামেনি রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সেনাবাহিনী সহিংসতা থামেনি বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বরং সবশেষ হিসেবে এই সংখ্যা এখন আনুষ্ঠানিকভাবেই ছয় লাখের কাছাকাছি স্থানীয়দের দাবি এই সংখ্যা ইতিমধ্যেই আট লাখ ছাড়িয়েছে এমন বাস্তবতায় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে খুব শীঘ্রই সংকট সমাধান না না হলেও অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার ফলেই সারা বিশ্ব এখন বাংলাদেশের পক্ষে শুধু তাই নয় আলোচনার জন্য আগামী মাসেই মিয়ানমার যাচ্ছেন স্বয়ং পররাষ্ট্রমন্ত্রী আগস্ট সীমান্তে মিয়ানমার সেনাঘাটিতে হামলার অভিযোগে রাখাইনে শুরু হয় সহিংসতা হত্যাযজ্ঞ মিয়ানমার সেনাবাহিনীর অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে রোহিঙ্গা স্রোত ধাবিত হয় বাংলাদেশের দিকে আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিবাদ উঠলেও রাখাইন রাজ্যে সহিংসতা না থামায় উখিয়া ও টেকনাফের পথে নতুন করে শুরু হয়েছে রোহিঙ্গাদের স্রোত এমন পরিস্থিতিতে বুধবার প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন সরকারের অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার বৈশ্বিক জনমত গঠনে সক্ষম হয়েছে বাংলাদেশ বিশেষ করে সাধারণ পরিষদের প্রদত্ত বক্তব্যের ফলে এই সমস্যার মূল যে মিয়ানমারে নিহিত এবং মিয়ানমারকেই এই সমস্যার সমাধান করতে হবে তা আন্তর্জাতিক সম্প্রদায় অনুধাবন করতে সমর্থ হয়েছে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের একশো সাঁত্রিশতম সভায় জরুরি বিষয় হিসাবে রোহিঙ্গা ইস্যুতে একটি রেজলিউশন গভর্নিং কাউন্সিলের এজেন্ডাভুক্ত হয় এই রেজলিউশনটি এক হাজার সাতাশ ভোটে গভর্নিং কাউন্সিলের সভায় গৃহীত হয় শুধু তাই নয় আরও জোরালো সমর্থন আদায়ে রাশিয়া ও চীনের কাছে যাচ্ছে বাংলাদেশের বিশেষ দূত এছাড়া চলতি মাসে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আগামী মাসে পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন মিয়ানমারে সময় তো এখনো আছে তো এর মধ্যে উনি গেলে কত দুটো এমইউ সই হবে এই বর্ডার আমাদের যেটা আছে দুশো একাত্তর কিলোমিটার এটা খুবই ছোট বর্ডার তো কাজেই আমরা ভারতের সঙ্গে যেখানে এই বর্ডারের সমস্যার সমাধান করেছি চার হাজার কিলোমিটারের সেখানে এটা কিছুই না সেই তুলনায় তো কাজেই আমরা আশা করছি যে এই পরিবেশটা তৈরি হবে এবং তারপরে আমি যাব পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ২২ অক্টোবর বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের তার কাছেও এ ব্যাপারে ভারতের সুনির্দিষ্ট অবস্থান দাবি করবে বাংলাদেশ এ ধরনের উদ্যোগের ফলে আন্তর্জাতিক বিশ্বে লাকমিনা সোমা নিউজ টোয়েন্টি ঢাকা এদিকে মিয়ানমার সীমান্তে আটকে পড়া রোহিঙ্গাদের সরিয়ে নিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এদিকে রাখাইনে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে বলে জোর দাবি করেছে অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল আর এ বিষয়ে তাদের যথেষ্ট প্রমাণাদি আছে বলেও দাবি করা হয় আসমাতুলি প্রতিবেদন রাখাইনে মিয়ানমার সরকারের অব্যাহত নির্যাতনে প্রতিদিনই বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে অসহায় মুসলিম রোহিঙ্গারা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএস এর হিসেবে গত পঁচিশ আগস্ট থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে পাঁচ লাখ বিরাশি হাজার রোহিঙ্গা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে রাখাইনে অবশিষ্ট রোহিঙ্গাদের বিতাড়িত করতে তাদের উপর চালানো হচ্ছে মধ্যযুগীয় নির্যাতন এই অবস্থায় রাখাইন ছাড়ছে রোহিঙ্গারা ইউএন জানায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এখনো আটকা পড়ে আছে পনেরো থেকে বিশ হাজার রোহিঙ্গা এই সংস্থাটি আমরা এমনিতেই বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখন নতুন করে সীমান্তে আটকে পড়া শরণার্থীদের বিষয়টি উদ্বেগের মাত্রা বাড়িয়েছে মঙ্গলবার সুইজারল্যান্ড জেনেভাই ওই বৈঠকে মিয়ানমারের প্রতি বাংলাদেশে অবস্থানরত লাখ লাখ রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার তাগিদ জোরদার করার কথা জানানো এ সময় ইউনিসেফ কর্মকর্তারা রোহিঙ্গা শরণার্থী শিশুদের দুর্দশার চিত্র তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন এখন কঠিন হয়ে শিশুদের তারা চরম অপুষ্টিতে ভোগার পাশাপাশি বিশুদ্ধ খাবার পানি সংকটেও ভুগছে ভুগছে স্বাস্থ্যকর পরিবেশের অভাবে এ অবস্থা শিশুদের প্রাণহানির আশঙ্কাকেই বাড়িয়ে তুলছে এদিকে রাখাইনে এখনও অসহায় রোহিঙ্গাদের উপর অমানসিক নির্যাতন চলছে বলে জোরালো দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ বিষয়ে তাদের কাছে যথেষ্ট প্রমাণাদি আছে বলেও দাবি করে সংস্থাটি অন্যদিকে অসহায় রোহিঙ্গাদের সহায়তায় দুই লাখ পঞ্চাশ হাজার ডলার সহায়তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ খানি রোহিঙ্গা সহ উন্নয়নমূলক এজেন্ডায় জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতের সঙ্গে বৈঠক করেছেন স্পিকার ড শের শারিন চৌধুরী মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয় যে সময় মহাসচিব রোহিঙ্গা সমস্যা সমাধানে তার দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন পাশাপাশি বাংলাদেশের এসডিজি বাস্তবায়ন কার্যক্রমে বাংলাদেশ জাতীয় সংসদের ভূমিকার প্রশংসা করেন স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীও রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত উদ্যোগ ও বিশ্ব সংস্থার ভূমিকার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানান প্রশংসা করেন জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক এজেন্ডা বাস্তবায়নে মহাসচিবের ঐকান্তিক প্রচেষ্টার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে দলের পক্ষ থেকে সংবর্ধনা ও শোডাউনের আরও তথ্য জানাতে রাজধানীর বিমানবন্দর রোডে আমাদের সহকর্মী তৌহিদ শান্ত রয়েছেন সেখানকার অবস্থা জানতে আমরা সরাসরি তার কাছে যাব শান্ত কি অবস্থা দেখছেন কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে এটি ঠিক এই মুহূর্তে আমার আমার পেছনে কিন্তু নেতাকর্মীরা আসলে পুরোটাই জুড়ে দাঁড়িয়েছে যে কারণে আপনি ফ্রেমে বিএনপির যে নেতাকর্মীরা যারা আগ্রহী যারা আজকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে চান তারা এসে জড়ো হয়েছেন আমরা যেটি দেখেছি যে এয়ারপোর্টের যে বাইরের রাস্তাটি ঠিক এয়ারপোর্টের যে চৌ রাস্তা এয়ারপোর্ট এবং উত্তরা এবং অন্যদিকে দক্ষিণ দিকের যেই রাস্তা সেইখানে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি রয়েছে বিএনপির স্থানীয় নেতাকর্মী যারা আছেন তারা তারা জড়ো হয়েছেন যদিও এখানে যেটি আমরা দেখতে পেয়েছি যে এয়ারপোর্ট এবং তার সংলগ্ন রাস্তাগুলো রাস্তাগুলোতে যানবাহন চলাচল নির্বিঘ্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে একটি নির্দেশনা তারা পেয়েছেন এবং যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে একটু সরিয়ে দেওয়া হচ্ছে আমি কিছুটা বিবরণ যদি দেই আপনি এর আগে নিশ্চয়ই সংবাদে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু জুলাই মাসের পনেরো তারিখ লন্ডনে গিয়েছিলেন এবং তার উদ্দেশ্য ছিল চিকিৎসা চিকিৎসার জন্য এবং তার পরিবারের আপনি নিশ্চয়ই জানেন যে তার বড়ো ছেলে তারেক রহমান এবং তার স্ত্রী এবং তার ছেলেমেয়েরা সেখানে থাকেন তাদের সাথে দেখা সাক্ষাৎ করা এবং দীর্ঘ তিন মাস পরে তিনি চোখের অপারেশন হয়েছে ইতিমধ্যে এর মধ্যে এই সময়টার মধ্যে এবং তার পায়ের যে চিকিৎসা সেই চিকিৎসাটাও হয়েছে এবং এই দুই চিকিৎসার পরে দীর্ঘ তিন মাস পরে কিন্তু আজকে বিকেল পাঁচটা চল্লিশের দিকে বেগম খালেদা জিয়া এমিরেটস বিমানে একটি ফ্লাইটে ঢাকা পৌঁছানোর কথা আমরা যতটুকু এখন দলের সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি দুবাই থেকে বিমানটি ফ্লাই করেছে এবং ঢাকার উদ্দেশ্যে আর এর বাইরে আমি যতটুকু জানাতে পারি ঠিক এই মুহূর্তে এয়ারপোর্টের ভেতরে কিন্তু দলের যে সিনিয়র নেতারা রয়েছেন এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতা খন্দকার মোশারফ এবং এর পাশাপাশি আরও যে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন তারা স্থান করছেন বেগম জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য দীর্ঘ তিন মাস পরে তিনি ঢাকায় আসছেন এবং এর পরে আপনারা জানেন যে তিনি যখন এই ঢাকা ছেড়ে গিয়েছেন তখন বলেছিলেন যে ঢাকায় এসে তারা নির্বাচন সহায়ক যে সরকার সেই সরকারের রূপরেখা দেবেন এবং পরবর্তী আরও বেশ কিছু কর্মসূচি ঘোষণা করবেন বিএনপির যে সিনিয়র নেতারা এমনটি আমাদেরকে জানিয়েছেন যে বেগম জিয়া আসলে তাদের দলের সাংগঠনিক যে কর্মকাণ্ডগুলো ছিল সেগুলো আবারও বেগমান হবে আরও বেগমান হবে এবং পাশাপাশি নির্বাচন সহায়ক সরকারের রূপরেখাও বেগম জিয়া এসে এটি সুনির্দিষ্ট করবেন এবং এটি সুনির্দিষ্ট করার পরেই তা জনসাধারণের সামনে তুলে ধরা হবে এবং সরকারের পক্ষে সেই নির্বাচন সহায়ক সরকারের রূপরেখাগুলো মেনে নেওয়ার আহ্বান জানানো হবে রবি চন্দ্র আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি থাকুন পরবর্তীতে আবারও আপনার কাছে আমরা যাবো আরও নতুন তথ্য জানতে দর্শক সকর্মিত অভিত চান্ত যোগ দিয়েছিলেন আমাদের সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ দেশে ফিরছেন তাকে সংবর্ধনা জানাতে তাকে অভিবাদন জানাতে বিএনপি চেয়ারপার বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়েছেন এরই মধ্যে শাহজালাল এয়ারপোর্টের আশপাশের এলাকায় সেখানকারই সবশেষ খবর জানাচ্ছিলেন তিনি অবশেষে আগামী মাসের প্রথম সপ্তাহে মন্ত্রিসভায় উঠছে জাতীয় শিক্ষা আইন দু হাজার সতেরো এরই মধ্যে আইনটির খসড়া চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নতুন এই আইনে নিষিদ্ধ হচ্ছে প্রাইভেট টিউশন কোচিং বাণিজ্য এবং গাইড বই আইন অমান্য করলে শাস্তির অভিধান রাখা হচ্ছে এতে দীর্ঘ প্রতীক্ষিত এই আইনটিকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা পাশাপাশি আইনটির দ্রুত বাস্তবায়ন চেয়েছেন তারা জুবের আল মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন নিশ্চিত করতে দু সালে একটি সমন্বিত শিক্ষা আইন প্রবর্তনের সুপারিশ করে শিক্ষানীতি প্রণয়ন কমিটি ওই সুপারিশের সাত বছরের মাথায় অবশেষে শিক্ষা আইনের একটি খসড়া চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয় আমরা এখন যে পর্যায়ে গেছি তাতে আমরা এখন চূড়ান্ত করে আরেকবার দেখে নিয়ে আমরা করতে নতুন এই আইনে নিষিদ্ধ হচ্ছে প্রাইভেট টিউশন কোচিং বাণিজ্য সহ সব ধরনের নোট এবং গাইড বই পাশাপাশি সহায়ক বই প্রকাশের ক্ষেত্রেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অনুমোদন লাগবে কোচিং বাণিজ্য চলবে না নোট বই চলবে না এবং এই ধরনের যে বিষয়গুলো আছে যেগুলো আমাদের ছেলে মেয়েদের সৃজনশীল চিন্তাকে নষ্ট করে ফেলে যেগুলো তার শিখবার পথকে বন্ধ করে দিয়ে শুধু পরীক্ষা পাশের মধ্যে ডুবাই দেয় এবং টাকার বিনিময় করে সেই সব বিষয়ে আমাদের কঠোর অবস্থান নিতে হবে প্রস্তাবিত এই আইনটিতে প্রাইভেট টিউশন এবং কোচিং করালে কমপক্ষে দুই লাখ টাকা জরিমানা অথবা ছয় মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীকে মানসিক ও শারীরিক শাস্তি দিলে অভিযুক্ত ব্যক্তিকে কমপক্ষে দশ হাজার টাকা অর্থদণ্ড অথবা তিন মাসের কারাদণ্ড অথবা উভয়দণ্ডের বিধানও রাখা হয়েছে আইনটিকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা তবে এর বাস্তবায়ন তারা শিক্ষা আইন এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ এবং শিক্ষার পরিবর্তনের জন্য শিক্ষাকে সময় উপযোগী করার জন্য এটা সময়ের দাবি কিন্তু ইতোপূর্বে আমরা দেখেছি আর শিক্ষা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের নানা ধরনের উদ্যোগ কিন্তু সেগুলো এখনও কিন্তু যথাযথ বাস্তবায়ন হয়নি পাশাপাশি আইনটিতে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি পদোন্নতি এবং আচরণবিধি প্রণয়নের কথা বলা হয়েছে তবে শিক্ষক নিয়োগ কোন প্রক্রিয়ায় হবে তার ব্যাখ্যা না থাকারও সমালোচনা করছেন শিক্ষাবিদরা একটা নির্দেশনা থাকে যে শিক্ষক নিয়োগ হবে তাহলে মানসম্মত সেটাও দেশের জন্য মঙ্গলজনক হবে নতুন এই আইনটিতে অনুমতি ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপন করলে পাঁচ বছর কারাদণ্ড অথবা দশ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধানও রাখা হয়েছে জুবাইর মাহমুদ নিউজ ঢাকা প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নেত্রকোনার কেন্দুয়াই কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত যুবক ইমনকে গ্রেফতার করেছে পুলিশ এদিকে আহত কলেজ ছাত্রী জান্নাতুলের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক এ ঘটনায় ইমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার স্বজনরা সৈয়দ তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট বরিশালের উজিরপুরে এক বখাটে ধারালো খুরের আঘাতে বরিশাল বিএম কলেজের এক ছাত্রীকে গুরুতর আহত করে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কলেজ ছাত্রী জান্নাতুলকে মঙ্গলবার বিকেলে নেত্রকোনার শান্তিনগর মহল্লায় প্রকাশ্যে কুপিয়ে আহত করে ইমন নামে এক বখাটে যুবক স্থানীয়রা এই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বর্তমানে শরীরে বিভিন্ন স্থানে ক্ষত নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জান্নাতুল প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বখাটে ইমন তাকে চাপাতে দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে বলে জানায় তার স্বজনরা আর এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা আমার কোটে যে আঘাত করছে তাকে তার তাকে পাশে যাই আমি কিছু বলতে চাই না আমি দেরিতে بده যাই পাশে স্যার চিকিৎসকরা বলছেন বর্তমানে জান্নাতুল সংখ্যামুক্ত বডিতে বিভিন্ন জায়গায় ইনজুরি হয়েছে এর মধ্যে হাতেই অনেক বেশি হ্যাঁ আর বিভিন্ন জায়গায় আছে যেগুলির নিয়ে আমাদের এত চিন্তা নাই কিন্তু আমরা চিন্তা করতেছি যে ওই হাতের ছোট আঙ্গুলে লিটল ফিঙ্গারে একটা টেন্ডন ইনজুরি হয়েছে গেল বছরের তিন অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় হামলার শিকার হন তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতা আলম এবারে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজের খবর ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলে একমাত্র পরিবর্তন সাইফুদ্দিনের বদলে ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দুই উইকেটে নব্বই রান ডিকককে সাজঘরে ফেরান সাকিব আলহাসান এরপরে আবারও আঘাত হানেন সাকিব ডু প্লেসিসকে সাজঘরে ফেরান তিনি টেস্ট সিরিজে হারের পর ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে আশানুরূপ ফল না পেলেও এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টাইগার শিবিরে তিন ফর্মেটেই সেরাটা দিয়ে খেলার আত্মবিশ্বাস ক্যাপ্টেন মাশরাফের কণ্ঠে গত ম্যাচে না পারলেও এই ম্যাচে বোলাররা জ্বলে উঠবেন সমহিমায় গত ম্যাচের সব ভুল শুধরে এই ম্যাচে শতভাগ দিয়ে জয় ছিনিয়ে আনতে চায় মাশরাফি বাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের তিপ্পান্নতম জন্মদিন আজ নানা আয়োজন আর কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে শেখ রাসেল ক্রীড়াচক্র সকালে বনানী কবরস্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি আরম্ভ করে ক্লাবটি এছাড়াও আয়োজন করা হয়েছে আট দল নিয়ে ফুটবল টুর্নামেন্টের সন্ধ্যা ছটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যার পুরস্কার বিতরণীতে উপস্থিত থাকবেন শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোহান বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক শেখ রাসেল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র মাত্র দশ বছর বয়সেই ঘাতকের বুলেট যাকে কেড়ে নেয় পৃথিবীর বুক থেকে বেঁচে থাকলে সেই ছোট্ট রাসেল আজ পা রাখতেন চুয়ান্ন বছরে শেখ রাসেল আজ না থেকেও রয়ে গেছেন বাংলার প্রতিটি শিশুর মননে তার নামে আজ পথ চলছে শেখ রাসেল ক্রীড়াচক্র ফেডারেশন কাপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপ শিরোপার মতো অনেক অর্জন যার ঝুলি দিন দিন সমৃদ্ধ করছে বিয়াল্লিশ বছর পর সে রাসেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দিনভর কর্মসূচি নিয়েছে ক্লাবটি সকালে বনানী কবরস্থানে শহীদদের কবরে জিয়ারত করেন শেখ রাসেল ক্রীড়াচক্রের কর্মকর্তা ও খেলোয়াড়রা শেখ রাসেল যদি তার বয়সটা একদম ওইভাবে পেত ছোটবেলায় ওই ক্রীড়ামোদী ছিলেন সে ক্রিয়া প্রেমিকও ছিলেন সে যদি ওরকম রকম বয়স পেত তাহলে অবশ্যই সে একজন ভালো বাংলাদেশের শ্রেষ্ঠ অর্গানাইজার হতেন আমার বিশ্বাস যে উনি আমরা শেখ রাসেলের সাথে যারা জড়িত আছি আমরা তার স্বপ্নকে লালন করছি আমার বিশ্বাসে উনি থাকলে হয়তো জাতীয় ফুটবলার হতেন জাতীয় কোচ হতেন এছাড়াও দুপুরে সোভানবাগ জামে মসজিদে মিলাদ মাহফিলের পাশাপাশি দুস্থদের মধ্যে বিতরণ করা হয় খাবার দিনের বড় আকর্ষণ সকাল দশটায় শেখ রাসেল ক্রীড়াচক্রের ব্যবস্থাপনায় আট দলকে নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবল উৎসবের উদ্বোধন করেন সভাপতি কাজী সালাউদ্দিন জানলেন বাফুফের আজ বেঁচে থাকলে হয়তো এই মাঠে নিয়মিত মুখ হতেন শেখ রাসেল শেখ রাসেল ক্লাব ছাপ রেখেছে এটার প্রতি নেই এবং রাসেল কি করতো আমি জানি না বাট আমার যা মনে হয় রাসেল যেই ফ্যামিলির থেকে আসছে রাসেল এই ফ্যামিলি থেকে আসলে স্পোর্টসে জড়িত হতোই শৈশব পূরণের আগে যে ছোট রাসেলকে দেশের জন্য দিতে হয়েছে রক্ত তার সেই আত্মত্যাগই অনুপ্রেরণা হয়ে সঞ্চালিত হচ্ছে দেশের তরুণ ও যুব সমাজের ধমনীতে পার্থবণিক নিউজ টোয়েন্টি ফোর সংবাদের এই বিরতি নিচ্ছে আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবার স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ রোহিঙ্গা প্রত্যাবাসন ও আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়নে মিয়ানমারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউ বাংলাদেশে নবনিযুক্ত ডেলিগেশন প্রধান ও রাষ্ট্রদূত রেঞ্চে টিয়ারিং ডিকার টক অনুষ্ঠানে এক এই এই আহ্বান জানান পাশাপাশি তিনি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার উপরও গুরুত্ব দেন বাংলাদেশ ডিপ্লোমেটিক আয়োজিত এই অনুষ্ঠানে ব্রেঞ্চের রোহিঙ্গা ইস্যুতে মানবতার দৃষ্টান্ত স্থাপন করায় বাংলাদেশের উচ্চকিত প্রশংসা করে বলেন রোহিঙ্গা ইস্যুর সুরাহা সহসায় হচ্ছে না কারণ চীন ও রাশিয়ার কাছে মিয়ানমারের অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি দৃশ্যমান

and uh, also on the conditions in north rakhine state uh, for the, uh, that would allow the uh, refugees to go back in a, let's say, in a safe manner. i think that is also a crucial. and so far, the problem has been that there is not much access uh, to see what is happening in north rakhine state. in my knowledge, that will be towards the end of next year. Uh, our first step would be to include bangladesh in the list of priority countries. এই মুহূর্তে কক্সবাজারের উখিয়ায় কুতুপালনে আছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ সরাসরি যাবো তার কাছে শ্রাবণ কি অবস্থা দেখছেন আপনার কাছে সব শেষ কি তথ্য রয়েছে আর আজ আজও কি রোহিঙ্গারা প্রবেশ করছেন বাংলাদেশে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাকে দুটি তথ্য তথ্য দিতে চাই প্রথম হচ্ছে যে আমি এখন ঠিক যে জায়গায় আছি আঞ্জুমান পাড়া এলাকা এই এলাকা দিয়ে যে রোহিঙ্গারা প্রবেশ করেছিলেন গত প্রায় তিন দিন আগে তারা কিন্তু এখন এখান থেকে সরিয়ে তাদেরকে নোম্যান্স ল্যান্ডে রাখা হল বাংলাদেশ মিয়ানমারে সীমান্ত ভেসা একটি এলাকা কারণ হচ্ছে তারা আসলে বাংলাদেশের কোথায় অবস্থান সিদ্ধান্ত হবে সে বিষয়গুলো এখনো স্পষ্ট না হওয়ার কারণে মূলত এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে এবং কিছুক্ষণ পরপর বিজেপির উদ্বতন নেতা এবং কর্মীরা তারা সেখানে যাচ্ছেন এবং সেখানকার কর্মকর্তারা কিন্তু সেখানে গিয়ে তারা পরিদর্শন করছেন এবং সেখানকার ভেতরের অবস্থা তারা দেখার চেষ্টা করছেন এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ত্রাণ সাহায্য সংস্থাগুলো রয়েছে আন্তর্জাতিক যারা কাজ করছেন এই ইস্যুতে তারা কিন্তু প্রত্যেকেই সেখানে যাচ্ছেন এবং তারা যেয়ে যে সেখানে তারা কোনো খাদ্যাভাবে আছে কিনা বা শিশুরা কি অবস্থায় আছে তারা কিন্তু সেই বিষয়গুলো দেখভাল করার চেষ্টা করছেন তবে একটি বিষয় খুবই দুঃখের এবং খুবই কষ্টে দেখে সেটি গত প্রায় তিন দিন ধরে তারা যে ছুপি বানিয়ে তারা বসবাস করছে সেখানে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে সব কিছু এখন পর্যন্ত বাংলাদেশে ঢুকতে পারেননি বা মিয়ানমারে তারা ফেরত যেতে পারেননি আর দ্বিতীয় যে বিষয় হচ্ছে আজকে কিন্তু আমরা তেমন কোনো রোহিঙ্গা অনুপ্রবেশের সকালের দিকে আমরা দ্বীপ এলাকা দিয়ে কিন্তু আসলে বেশ কিছু সংখ্যক রোহিঙ্গা যদি সংখ্যায় বলি দুই থেকে তিনশো রোহিঙ্গা তারা কিন্তু প্রবেশ করেছিলেন এবং তাদেরকে একটি খোলা ট্রাকে করে প্রাথমিক যে জায়গাগুলো রয়েছে যে শরণার্থী ক্যাম্পগুলো রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা সেখানে এখন অবস্থান করছেন

সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ যোগ দিয়েছিলেন কক্সবাজারের কুতুপালং থেকে তিনি জানাচ্ছিলেন রোহিঙ্গা যে অনুপ্রবেশ যে আশ্রয় প্রার্থীরা বাংলাদেশে আসছেন তাদের সবশেষ খবরাখবর সংবাদের এ পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থবাণিজ্য সংবাদ ডিজিটাল পেমেন্ট সার্ভিস ইউপিআই কার্যক্রম শুরু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ক্যাশবিহীন ডিজিটাল পেমেন্ট করা সম্ভব হবে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আব্দুল হাই মোমেন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে ইউপে পদ্ধতি মোবাইল ফোন ছাড়াও ইন্টারনেট যুক্ত কম্পিউটারের মাধ্যমেও ব্যাংকের গ্রাহকরা এই সেবা পাবেন সংবাদে ছিল এখনকার ধন্যবাদ সবাইকে মতো সাথে থাকায়